আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চমুক APDCL লো আছে একটা নতুন আপডেট। আর বন্ধুসল, এই নতুন আপডেটের বিষয়ে আমি এই ভিডিওত আলোচনা করি। আর এই নতুন আপডেটটি হয়েছে যে আপনাদের APDCL আপনার কনজিউমার আইডি মোবাইল নাম্বার ভেরিফাই করব লাগবে। হ্যাঁ, আপনার আপনি মোবাইলের জড়িয়ে কেন ভেরিফাই করব লাগবে APDCL আপনার কনজিউমার আইডি মোবাইল নাম্বার, সেই সবিশেষ আজি ভিডিওটি দেখাবলে চেষ্টা করি। সো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ চাই থাকবে আর ভালদরে আপনাদের জানি আপনি নিজের মোবাইলতে করব। আর বন্ধুসল, এই আপডেটটি কিয় করা হয়েছে হয়তো আপনাদের জানিব বিচারে যে আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে থাকলে আপনাদের নতুন বিল অর্থাৎ ইলেকট্রিসিটি বিল নেক্সট মাহত কিমান আহিব সেই সকলখিনি মেসেজ আপনার সেই যে নাম্বারত ভেরিফাই করে লয় সেই মোবাইলট আহি থাকিব, বা আপনাদের পেমেন্ট কিমান দিন করেছিল অর্থাৎ কিমান মাহর পেমেন্ট করে থাকছে আর কিমান মাহর পেমেন্ট করবল বাকি আছে এই মেসেজখিনি আপনার মোবাইলট আহি থাকিব। আর যদি কেতিয়াবা দুই তিনদিন কারেন্ট কাটি থয় কিয় কারেন্ট কাটি থাকছে এই সকলখিনি ডিটেলস আপনার যে মোবাইল নাম্বার ভেরিফাই করে থব সেই মোবাইল নাম্বারটি SMS যোগে আহি থাকিব আর আপনাদের অতি সহজতা ইয়ার বিষয়ে জানি থাকবে পড়ব। সো দেরি নকরে এটা আপনাদের চাও কেন আপনার কনজিউমার আইডি APDCL মোবাইল নাম্বারটি ভেরিফাই করব আপনার মোবাইলতে। তো প্রথমতে আপনাদের কি করব, আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করব, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের ইয়াত সার্চ করব APDCL মোবাইল নাম্বার কালেকশন সিস্টেম, ঠিক আছে। মানে সার্চ করে দিছো, আপনাদের APDCL মোবাইল নাম্বার কালেকশন সিস্টেম বলে যেটা সার্চ করব দেখিছে আপনাদের APDCL ওয়েবসাইট আহিব। ইয়াত যে প্রথম আহিব আপনাদের APDCL মোবাইল নাম্বার কালেকশন সিস্টেম ইয়াত ক্লিক করব। ক্লিক করার লগে আপনাদের এনেকা একটা পেজ পাব আর এই পেজটি ইয়াত থাকিব কনজিউমার নাম বলে থাকিব। ইয়াত আপনাদের দেখিছে এন্টার 11 or 12 ডিজিট কনজিউমার নাম্বার, আপনাদের ইয়াত ক্লিক করে আপনাদের যে বিলখন থাকা কনজিউমার নাম্বার এই কনজিউমার নাম্বারটি এন্টার করে দিব, ঠিক আছে। মানে এন্টার করে লো ঠিক আছে। আপনার কনজিউমার নাম্বারটি এন্টার করার পিছত ইয়াত যে চার্জ বলে অপশন থাকে এই চার্জ বুটনটি ক্লিক করব। আর যেটা আপনাদের তাদের ক্লিক করব ইয়াত আপনার সকলখিন ডিটেলস আহি যাব, দেখিছে আপনাদের কনজিউমার নাম্বার আহিব, আপনাদের কনজিউমার এড্রেস আহিব আর মিটার নাম্বারটো আহি যাব। লগত আপনাদের ইয়াত দেখিছে মোবাইল নাম্বার বলে আহিব, যদি আপনাদের আগত দি থাকে মোবাইল নাম্বারটি ইয়াত আকৌ যদি সিমখন কেনবাকে হেরাই গেছে বলে ভাবে বা নতুন করে একটা মোবাইল নাম্বার ইডিট করে দিম বলে ভাবিব, তেতিয়া আপনাদের ইয়ার যেটা ইডিট অপশন আছে এই ইডিট অপশনটি ক্লিক করব। আর যদি আপনাদের নতুন করে এন্টার করব বিচার মোবাইল নাম্বারটি ইয়াত আপনাদের দেখিছে মোবাইল নাম্বার বলে থাকা অপশনটি ক্লিক করব। ক্লিক করার পিছত আপনার মোবাইল নাম্বারটি এন্টার করব, ঠিক আছে। আপনাদের ক্লিক করব, আর দেখিছে মানে মোবাইল নাম্বারটি ইয়াত এন্টার করে দিছো। এন্টার করার পিছত আপনাদের কি করব, ইয়াত যে ভেরিফাই অপশন আছে দেখিছে ভেরিফাইট ক্লিক করব। যেটা আপনাদের ভেরিফাইট ক্লিক করে দিব আপনার মোবাইল নাম্বারট ভেরিফাইট ক্লিক করে দিয়ে একটা OTP যাব আর OTP আপনার অহাল অপেক্ষা করব, ঠিক আছে। মোট OTP আহি গেছে আর OTP মানে ইয়াত দিয়ে সাবমিট করম। ঠিক আছে, এই OTP অহার পিছত আপনাদের ইয়াত সাবমিট বলে যে অপশন আছে ইয়াত ক্লিক করে সাবমিট করে দিব পারবেন, নহলে আপনাদের তলত যে ইয়াত যদি OTP না যায় ইয়ার রিসেন্ট অপশনটি আছে ইয়াত আপনাদের ক্লিক করে OTP রিসেন্ট করে লোক পাব, ঠিক আছে। ইয়াত সাবমিট করে দিব, সাবমিট করে দিয়ার লগে আপনাদের সম্পূর্ণভাবে আহি যাব আপনাদের দেখিছে ইয়ার মোবাইল নাম্বার হেজ বিন সাকসেসফুলি আপডেট, আপনার একটা মেসেজ আহিব আর তারপর ইয়াত স্ক্রিনত এনে দেখাব। আর ইয়ার তলত আপনার সকলখিন ডিটেলস দেখা হব, আপনার রেফারেন্স নামটি দেখা পাব, কনজিউমার নামটি দেখা পাব, কনজিউমার নেমটি দেখা পাব আর এড্রেসখিন দেখা পাব আর কোন মোবাইল নম্বর আপনি ভেরিফাই করলে সেই মোবাইল নম্বর ইয়াত দেখা দিব, ঠিক আছে। যদি আপনি কম্পিউটার ইউজ করে আছে ইয়াত প্রিন্ট অপশনটি ক্লিক করে এই আপনাদের প্রিন্ট করে লোক পড়ে, আর যদি মোবাইলত ভেরিফিকেশন করে আছে আপনাদের এই স্ক্রিনশট করে রাখি দিব পড়ে, ঠিক আছে। সো বন্ধুসকল, ভিডিওটি এইটো আছিল, যখন কথাটো গম পোৱা নাই তেখেতসকললৈ ভিডিওটি শেয়ার করুক। আর চ্যানেলত যদি প্রথমবার আহিছে তেতিয়াহলে এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ভিডিও পাই থাকিবৰ কাৰণে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লব। আর বেলেগ এটা টপিকৰ সৈতে আকৌ লগ পাম। জয় অসম।